হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অবিস ইউটিউব চ্যানেল। একটা খুবই বড় খুশির খবর, সেটা হচ্ছে আমাদের 22 জনের মধ্যে 18 জন, সংখ্যাটা আবারও বলছি, 22 জনের মধ্যে 18 জন সিলেক্টেড হয়েছে, যেটা খুবই গর্বের বিষয়। আমি নিজে গর্ববোধ করছি এবং যারা আমাদের মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরে অলরেডি সিলেক্টেড, তাদেরকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা। এবং যারা পাওনি তারা ভেঙে পড়বে না, পড়তে থাকো, আজ নয় তো কাল তোমরাও কোনো না কোনো ভালো জব পাবে, হতে পারে এর থেকে বেশি ভালো জব পাবে। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, উজ্জ্বল কেরিয়ারের জন্য। এবং বিশেষ করে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভিআর এবং মেডিকেল নিয়ে। আজ থেকেই অর্থাৎ 31 তারিখ সম্ভবত, আজকে আজ থেকেই ভিআর ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে, আগামীকালই হয়তো তোমাদের মেডিকেল কমপ্লিট হবে। এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে চলেছি, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করব বন্ধুদের মধ্যে শেয়ার করবে। মেডিকেলের বিষয়টা বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন জায়গায়। বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো তোমাকে টেস্ট করাতে হবে, যেমন ব্লাড থেকে শুরু করে ইসিজি, তারপর ইউরিন টেস্ট থেকে শুরু করে আই টেস্ট থেকে শুরু করে, এগুলো করিয়ে নিতে হবে। এবার এগুলো অনেক সময় অনেক জায়গায় বলে দেয় যে প্রাইভেট থেকে করালেও হয়, এবং সব থেকে বড় কথা WBU-তে মেডিকেল নিয়ে কোনো কড়াকড়ি একদমই নেই, এবং অনেক সময় বলে দেয় যে পার্টিকুলার মেডিকেল কলেজ থেকে করিয়ে নিয়ে আসার জন্য। তো যেখানে বলবে সেখানে যাবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এমন কিছু চাপের বিষয় নয়। এবং সমস্ত জিনিসগুলো টেস্ট করিয়ে নিয়ে ফিট সার্টিফিকেট নিয়ে ওগুলো তোমাকে মেডিকেলের জন্য জমা করতে। আমি পার্সোনালি মনে করছি যে যাদের ভিআর আছে বা যারা যাদের জয়েনিং আছে সামনে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর হোক বা ওয়্যারলেস অপারেটর হোক, আমাদের কাছ থেকে অনেকেই ওয়্যারলেস অপারেটরও পেয়েছে। আমি একটা সেপারেট ভিডিও তাদের জন্য নিয়ে আসবো, তাদেরকে নিয়ে আসবো, তাদেরকেও তোমরা ভবিষ্যতে দেখতে পাবে। তো যারা অলরেডি এমন ছিল, অনেকেই কনস্টেবলের ট্রেনিং করছিল, তারাও আছে, তাদেরকে হয়তো ভিআরের জন্য সেরকম কিছু করতে হবে না, তাদেরকে বেশি পরিশ্রমও করতে হবে না। তারা বেসিক যে ডকুমেন্টগুলো ছিল, ফটো থেকে শুরু করে অ্যাডমিট, আধার কার্ড, ভোটার কার্ড, এবং এক্সট্রা যদি কিছু লাগে সেটা তোমাদের আর অফিস থেকে বলে দেবে, সেগুলো নিয়ে গেলেই হবে। এবং ভিআর ফর্মটা পাওয়ার পর তোমরা আলাদা করে একটা জেরক্স করে রাখবে, এবং খুব সুন্দরভাবে ফিল আপ করে জমা দেবে ভিআরটা। এবারে ভিআরটা আগে হচ্ছে, তারপরে মেডিকেল হবে, একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু জয়েনিং হতে চলেছে। ভিআর ফর্মে কি লাগবে না লাগবে সেগুলো তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো, খুব বেসিক ডিটেলসগুলো লাগবে, এমন কিছু নয়, নিজে হাতেই ফিল আপ করা যায়, একদমই সেরকম কিছু নেই, যে কেউ ওগুলো ফিল আপ করতে পারবে, এবং গ্যাজেটের অফিসার দিয়ে সিগনেচার করাতে হয়, সেটা করিয়ে নেবে। অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে কোয়ালিফিকেশনের ব্যাপারগুলো, অনেকে গ্রাজুয়েশন করেছে ওয়্যারলেস অপারেটরের, বিশেষ করে তারা দেবে কিনা, দিলে জয়েনিং দিলে হবে। দেখো এইরকম কোনো ব্যাপার থাকে না, তোমার জয়েনিং দিলে হবে তোমার হায়ার কোয়ালিফিকেশন ওখানে শো করার জন্য, এটা কোনো কথা নয়, সবার জয়েনিং মোটামুটি একসঙ্গেই হয়। তোমার ইচ্ছে হলে তুমি হায়ার কোয়ালিফিকেশনের যে ডিটেলস সেটা দিতেই পারো, কোনো অসুবিধে নেই। সর্বশেষে যে কথাটা বলা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে, এই সময় বাইকে বা ফুটবল খেলা বা যে কোনো ধরনের রিস্ক হয়ে যেতে পারে, হাতে পায়ে লাগে, এরকম ধরনের কাজ থেকে বিরত থাকাটাই শ্রেয় হবে। হঠাৎ করে লেগে গেলে তোমার জয়নিং কিন্তু ডিলে হয়ে যেতে পারে, সেই দিকে কিন্তু দারুণভাবে নজর রাখবে, এবং
ভিডিও শেষে সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো, যারা জয়েন করছো তারা খুব সাবধানে সমস্ত কিছু করবে। ট্রেনিং এর সম্বন্ধে যদি কোনো ভিডিও তোমরা পেতে চাও, কোনো কোয়েরি যদি থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং অন্য কোনো টপিকের ওপরে, যে কোনো টপিকের উপরে ভিডিও যদি তোমরা বানাতে বলো তাহলে আমি চেষ্টা করবো বানানোর জন্য। থ্যাংক ইউ।